নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে আরেকটি খুবই মজার ম্যাজিক নিয়ে। বন্ধুরা, আজ যে ম্যাজিকটি আমি দেখাবো সেটি গ্লাস নিয়ে হবে। গ্লাসের উপর একটি ছোট্ট ম্যাজিক আমি আপনাদের দেখাবো এবং শেখাবো। বন্ধুরা, আপনারা দেখে নিলে একবার আপনারাও করতে পারবেন খুব ইজিলি। তো বন্ধুরা, চলুন প্রথমে আমি ম্যাজিকটি আপনাদের পারফর্ম করে দেখাই এবং পরে আপনাদের এটা শিখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ম্যাজিকটি দেখুন এবং এনজয় করুন। তো বন্ধুরা দেখুন, আমার কাছে আছে দুটি গ্লাস। এই দুটি গ্লাস নিয়ে আপনাদের এখন ম্যাজিকটি আমি দেখাবো। তো বন্ধুরা, প্রথমত দেখিয়ে দিই, এই গ্লাসের মধ্যে আমি দুটি ছিদ্র করে নিয়েছি। দুটি গ্লাসে সেম, এ দেখুন, এই পেনটি দিয়ে আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি ছিদ্র করে নিয়েছি। এটাতেও সেম, আমি একইভাবে এই গ্লাসটাতেও আমি ছিদ্র করে নিয়েছি, এই যে এভাবে। আর আমার কাছে আছে বন্ধুরা একটা শক্ত দড়ি, খুবই শক্ত দড়ি, এই দেখুন, খুবই শক্ত দড়ি আছে। তো এই দড়িটি আমি এখন কি করব বন্ধুরা, এই যে গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে আমি এই ছিদ্র দিয়ে পাস করাবো প্রথমত। তো পাস করিয়ে নিচ্ছি আমি, এই আর এই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই যে পাস করিয়ে নিলাম ছিদ্র দিয়ে, এই দেখুন দড়িটি। এবার কি করব বন্ধুরা, এই যে আমার কাছে দ্বিতীয় গ্লাসটি আছে, এই দ্বিতীয় গ্লাসটিও এটার মধ্যে এভাবে আমি বসিয়ে দেবো, ঠিক এভাবে একটু এভাবে আমি বসিয়ে দিলাম ঠেসে। বসিয়ে দেওয়ার পরে এবার একটু ম্যাজিক পাস করব। তো বন্ধুরা দেখুন, এর ভিতরে কি পরিবর্তন হয় সেটা লক্ষ্য করুন। আমি এবার গ্লাসটিকে তুলব, ওয়ান টু থ্রি বলে, ওয়ান টু থ্রি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে দড়িটি ছিল এই গ্লাসের মধ্যে সেটি কিন্তু এটাতে ট্রান্সফার হয়ে গেছে। তো বন্ধুরা, এটা একটা খুবই ছোট্ট ম্যাজিক, কিন্তু খুবই মজার ম্যাজিক, যেটি ট্রান্সফার হলো কি করে, অনেকেই অবাক হয়ে যাবেন যে এটা কি করে হলো। তো বন্ধুরা, এটাই ছিল কিন্তু ম্যাজিক, এই গ্লাস থেকে দড়িটি কিন্তু এই গ্লাসে ট্রান্সফার হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই আমি এখন আপনাদের শিখিয়েও দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো শিখে যাবেন। তো বন্ধুরা চলুন, এবার আমি কিন্তু এই সুন্দর ছোট্ট ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দিই। আর এই ছোট্ট ম্যাজিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। এবং তো চলুন বন্ধুরা, আর দেরি করবো না, এবার আমরা এই কৌশলটি শিখে নিই। তো বন্ধুরা, এই ম্যাজিকটি করতে গেলে যেটি আপনাদের দরকার হবে সেটি হলো এরকম দুটি গ্লাস দরকার হবে, এরকম একটি দড়ি দরকার হবে, ঠিক আছে, আর কিছুই লাগবে না। তো যে সেট আপটি আপনাদের করতে হবে, প্রথমত আমি দেখিয়ে দিই যে ম্যাজিকটি কী করে হলো, যে দড়িটা এক গ্লাস থেকে অন্য গ্লাসে কীভাবে ট্রান্সফার হলো। তো বন্ধুরা, প্রথমত আমি দেখাচ্ছি যে সেট আপটা কী, প্রথমে ম্যাজিকের কৌশলটি। বন্ধুরা, এখানে কিন্তু দুটি গ্লাস দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দুটি গ্লাস নয়, এখানে তিনটি গ্লাস আছে। তো কী তিনটি গ্লাস, এই দেখুন মাঝখানে একটি ফেক গ্লাস আছে। ফেক গ্লাস বলতে এই যে, এভাবে আমি এই যে সাইডটা উপরের বর্ডার যেটা আছে এটা কেটে নিয়েছি, কেটে নিয়ে এভাবে আমি বসিয়ে রেখেছিলাম, এটাই হচ্ছে ম্যাজিকের কৌশল, ছোট্ট কৌশল। এই দেখুন, এভাবে রাখলে কেউ ধরতে পারবে না, এর মধ্যে যে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে গ্লাস রাখা আছে। তো প্রথমে আমি কী করেছিলাম বন্ধুরা, যে এই যে আমার হাতে যে সুতোটা আছে বা দড়িটা আছে সেটি এই ছিদ্র দিয়ে এভাবে পাস করিয়েছিলাম। এখানে কিন্তু ডবল গ্লাস আছে, তো এভাবে ছিদ্র দিয়ে পাস করিয়েছিলাম, দেখিয়ে দিই আমি। আর দর্শকদের প্রথমে এইভাবেই দেখাবেন, প্রথমে এরকম দুটো গ্লাস, এরকম ছিদ্রটাও দেখাবেন যে ছিদ্র করে নিয়েছেন। এই দেখুন, বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দুটো গ্লাস একদম ছিদ্রর সাথে ছিদ্র মিলে আছে, ওই দুটো, ঠিক আছে। তারপরে কি করতে হবে আপনাদের, এই দ্বিতীয় গ্লাসটি নিয়ে ঠিক একইভাবে এই পজিশনে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে একই সাথে যে ভিতরের ছোট্ট গ্লাসটি আছে ওই গ্লাসের সাথে এভাবে টেনে বার করে আনতে হবে, এই দ্বিতীয়বার এভাবে এভাবে বার করলে এই যে এটার মধ্যে, মনে হচ্ছে কিন্তু এখন এই গ্লাসের মধ্যে চলে এসেছে, কিন্তু এখনও এই গ্লাসের মধ্যে আসা সম্ভব নয় কখনোই। এটা এটা একটা কৌশল, এটা সবাই মনে করবে কিন্তু এটা চলে এসেছে। এই দেখুন, এই গ্লাসটি কিন্তু এখনও আলগায় আছে, এই গ্লাসের মধ্যে কিন্তু আসেনি। তো এটাই ছিল কৌশল, দেখুন এই যে এভাবে বসানো ছিল, আর এটা মনে হচ্ছে কি এখন এই গ্লাসে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু যে আমার ছোটো গ্লাসটি ছিল এটা একসঙ্গে আমি টেনে বার করে নিয়ে এসেছিলাম একই সাথে, তাই মনে হচ্ছে এটা এর মধ্যে চলে এসেছে, মানে দ্বিতীয় গ্লাসের মধ্যে এটা ট্রান্সফার হয়ে গেছে বা চলে এসেছে দড়িটি। তো সবাই দেখে বলবে এটা কি করে সম্ভব হলো, সবাই একটু
মজাও পাবে, আনন্দ পাবে, অনেকে অবাক হবেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত ম্যাজিকের কৌশল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখে নেবেন, পরিষ্কারভাবে বলেছি। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আজকের ম্যাজিকটি এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।